আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আফতার। আহমদুহু ওয়া সাল্লি আলা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই চুলে কলপ লাগানোর হুকুম কোন রং দিয়ে চুলে কলপ লাগানো উত্তম। যে বিষয়টা মাজা মাজা ইমাম ইবলে মাজার রহমাতুল্লাহিয়ালাই তার প্রখ্যাত গ্রন্থ সুনানু ইবনে মাজা শরীফে বর্ণনা করেছেন আসুন আমরা সেখান থেকে কতগুলো হাদিস জানি ইমাম ইবনে মাজার রহমাতুল্লাহ হিয়ালাই তার প্রখ্যাত গ্রন্থ সুনানু ইবনে মাজা শরীফে তিন হাজার ছয়শো একুশ নম্বর হাদিসে এই বিষয়টার উপরে বর্ণনা করেছেন এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হরেইরা রাজি আল্লাহ তালান হজরত আবু হরেইরা রাজি আল্লাহ তালানহ তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম ঈর্ষাদ করেছেন তোমরা যখন চুলে কলপ লাগাবে তখন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে না বরং তাদের বিপরীতে তোমরা মাথায় মাথার চুলে কলপ লাগাবে তাহলে এই হাদিসটা দ্বারা বুঝতে পারলাম ইহুদি এবং খ্রিস্টানরা তাদের চুলে যেভাবে বা যেই রং দিয়ে কলপ করে সেই রং দিয়ে বা সেই পদ্ধতিতে চুলে কলপ করতে নবী করিম সাল্লাম মুসলমানদেরকে নিষেধ করেছেন তার পরবর্তী হাদিস যে হাদিসটি তিন হাজার ছয়শো বাইশ নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবুজর তালা হজরত আবুজর গিফারি হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম মেহতি বা কাতাম দিয়ে চুলে কলপ দেওয়ার জন্য বলেছেন তাহলে বোঝা যায় চুলে মেহিতির দিয়ে কলপ দেওয়া বা কাতাম দিয়ে চুলে কলপ লাগানো যে হাদিসটি তিন হাজার ছয়শ চব্বিশ নম্বর হাদিস যে হাদিসটির বর্ণাকারী হচ্ছে জাবেের রাজি আল্লাহন জাভের ইবন আবদুল্লাহ রাজিয়াল্লাহাল হুক তিনি বলেন মক্কা বিজয়ের পরে হজরত আবু কাহাফা রাজিয়াল্লাহ তালহু তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে আসলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দেখতে পেলেন হজরত আবু কাহাফা রাজিয়াল্লাহ তালহুর অধিকাংশ চুল সাদা হয়ে গেছে তখন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম আবু কাহাফা রাজিয়াল্লাহ তালহুকে বললেন যে তুমি তোমার কোনো একজন স্ত্রীর ঘরে যাও তাকে বলো তোমার চুলে যেন কলপ দিয়ে দেয় তবে কালো রঙের কলব থেকে তুমি বিরত থাকবে অর্থাৎ আবু কাহাফার্লাহ আনহুকে বলেছেন তার চুলে যেন কালো রং দ্বারা কলব না দেয় তাহলে এই হাদিসটা দ্বারা আমরা সহজেই বুঝতে পারলাম চুলে কালো রং দ্বারা কলব করা নবী করিম সাল আলাইসাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ এবং ইসলামী শরীয়তের পরিভাষায় চুলে কালো রঙ দ্বারা কলব করা এটি একটি হারাম কারণ এটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অভ্যাস বা স্বভাব পরবর্তী আরেকটি হাদিস এই হাদিসটি সুনানি ইবনে মাজা শরীফে তিন হাজার ছয়শো সাতাশ নম্বর হাদিস যে হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম কোনো একদিন সফরে বের হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন যে ব্যক্তিটি তার চুলে মেহেদি দিয়ে কলপ দিয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহেদি রঞ্জিত কলপকিত চুল দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন এবং বললেন এটি খুবই উত্তম তার কিছুক্ষণ যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একজন ব্যক্তিকে অতিক্রম করতেছিলেন যে ব্যক্তিটা মাথার মধ্যে মেহেদি এবং কাতাম দিয়ে কলপ লাগিয়েছিল তখন নবী কারিম সাল্লাহ আলিয়া বললেন এই ব্যক্তিটা তো পূর্বের ব্যক্তির চাইতে আরো উত্তম আরো চমৎকার নবী কারিম সাল্লাহ আলিয়া আর একটু সামনে গেলেন সেখানে অপর আর একজন ব্যক্তিকে দেখতে পেলেন যে ব্যক্তি তার চুলে হলুদ রং দ্বারা কলপ লাগিয়েছিল নবী কারিম সাল্লাহ আলিয়া বললেন পূর্বের দুজন ব্যক্তির চেয়েও এ ব্যক্তির কলপের চুল এবং রং অনেক চমৎকার অনেক সুন্দর তাহলে এই হাদিসটা দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাইসাল্লাম তিনটি রং বা তিনটি পদ্ধতিতে চুলে কলপ লাগানোর কথা বলেছেন একটি হলো মেহেদির রং দ্বারা চুলে কলপ লাগানো দ্বিতীয়টি হচ্ছে কাতাম দ্বারা চুলে কলপ লাগানো অপর আরেকটি হচ্ছে হলুদ রং দ্বারা চুলে কলপ লাগানো তবে নবী করিম সাল্লাইসাল্লাম কালো রং দ্বারা লাগাতে চুলে নিষেধ করেছেন তাহলে আসুন আমরা সবাই এই হাদিসটির গুলোর উপর আমল করি নিজে জানি অপরকে জানিয়ে দেই এ আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম